নাটকের মধ্যে সব সময় আপনাকে দেখা যায়, আপনাকে এমনিতেও দেখতে আপনি অনেক সুন্দর এবং আপনাকে দেখলেই মনে হয় যে একটা ভদ্র এবং ভালো একটা মানুষ। আর নাটকের চরিত্রও আপনি সেভাবে অভিনয় করে থাকেন। আপনার কি কষ্ট করতে হয় ব্যক্তিগতভাবেও? কি আপনি এরকম মানুষ পর্দায় যেরকম আমরা দেখি? না, আসলে সব সময় যে আমি ভালো ক্যারেক্টারগুলো করছি বেছে বেছে তা কিন্তু না, মানে ভালো মায়ের ক্যারেক্টার আমি কিন্তু মানে দজ্জাল মায়েরও ক্যারেক্টার করেছি এবং করছি এখনও। হ্যাঁ, তো দুটাই আমাকে করতে হচ্ছে, মানে ওইভাবেই করছি। কিন্তু কষ্ট কষ্ট করা বলবো না, এটা তো আমাদের কাজই এটা। এবং আগে স্ক্রিপ্টটা পড়ি, নিজে চিন্তা করি যে এই ক্যারেক্টারটা কেমন করে করব। হ্যাঁ, সেইভাবে করি, কষ্ট করি। ব্যক্তিগতভাবে আপনি কেমন মানুষ? নিজেরটা কেমন করে নিজে বলি, কিন্তু আমার মনে হয় যে আমি খুব একটা মানে জটিল টাইপের না, সহজ সরল। এবং এই এই যে বিষয়টা, এটাই আপনার সাদাসিধে জীবন যাপন করাই আপনার পছন্দ। একটু আর কি কথা বলছিলাম আমি আপনার উনির সাথে, তিনিও বললেন যে এই সহজ সরল জীবন যাপন তারও পছন্দ, আপনারও পছন্দ। সেই থেকেই আপনাদের মানে একত্রে থাকা, একত্র হওয়া, সংসার জীবনের তো অনেক দিন হলো, এখন কি সেই আগের মতো আছেন উনি? মোটামুটি, বরং আগে আমার যেই ব্যাপারগুলো হয়তো বুঝতে পারতাম না বয়সের কারণে, কিংবা হয় না পট করে একটা মানুষকে তো আর বুঝে যাওয়া যায় না, এতদিনে আমি মনে হচ্ছে ওকে ঠিকমতো বুঝতে পারি। আর এখন বুঝতে পারি ওর কখন রাগ হতে পারে, কখনো কি চাইতে পারে। সো এখন আমার জন্য ইজি হয়েছে সংসার করা, বোঝাপড়াটা এখন আরো ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, নাটকেও তো আপনারা একসঙ্গে অভিনয় করেন? হ্যাঁ, করি সব সময় না। এই বিষয়টাকে কেমন, যখন নাটক করি তখন কিন্তু আমার মাথায় কখনোই আমি রাখি না যে ওর সাথে আমার ব্যক্তিগত, আমি মানে যদি ওইখানে আমার ক্যারেক্টারটা ওর ওয়াইফ হিসাবে হয় তাহলেও যা, আমি কখনো ওর বড় বোনও হয়েছি, কখনো ও আমার বড় ভাই হয়েছে, কখনো ভাসু হয়েছে, কখনো ওর সময় বিয়াই হয়েছে। সো প্রত্যেকটা জায়গায় আমি কিন্তু ওকে ওইভাবেই দেখতে চেষ্টা করেছি, আমি চেষ্টা করি আর কি। পেশাদারিত্বের জায়গায় আসলে অটল থাকেন। নাটক তো অনেকগুলো করেছেন, আপনার পছন্দের নাটক কোনটি এই মুহূর্তে মনে পড়ছে? আমার ওইভাবে আমি বলতে পারবো না, আমার অনেক নাটক পছন্দ। হ্যাঁ, যেগুলো আমি করেছি, আবার অনেক সময় মনে হয় যেন পছন্দের ক্যারেক্টারটা এখনো আসেনি আমার। এই অনেক সময় এটাও মনে হয় যে পছন্দের চরিত্রটি এখন পর্যন্ত আপনি করতেই পারেননি? সেটাই বললাম যে এখনো পছন্দের তালিকায় আসলে কোন ক্যারেক্টারগুলো থাকে, আছে না কিছু যে স্বপ্নের চরিত্র এরকম কোনো ক্যারেক্টার আপনার আছে যেটা আপনারা এখনও আপনি চান সেই চরিত্র অভিনয় করতে? হ্যাঁ, এরকম অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমার ইচ্ছে করে ওই রকম ক্যারেক্টার যদি আমাদের এখানে, যেমন আমার যেটা সবসময় মনে হয় আমাদের এখানে টিনেজের যে ভালোবাসা দেখায়, আমাদের বয়সের মানে ঠিক ওই প্রেম বিষয়ক না, কিন্তু আমাদেরও কিন্তু অনেক গল্প আছে আমাদের বয়সের মহিলাদের পারিবারিক প্রেম, মানব প্রেম, তারপর অনেক ধরনের টপিকস আছে যেগুলো আমরা কখনো খেয়াল করে দেখি না। হ্যাঁ, আমাদের পরিবারের ভিতরে কিংবা পরিবারের বাইরে অনেক ধরনের সম্পর্ক হয়। হ্যাঁ, যে সম্পর্কগুলোকে কোনো নাম দেয়া যায় না, ওই ধরনের গল্পে আমি করতে চাই যেগুলোর মধ্যে মানে এই সাধারণের বাইরে। আমরা অনেক সময় বলি না অসাধারণ একটা গল্প, হ্যাঁ এই গল্পগুলো আমাদের মধ্যেই আছে, কিন্তু কখনো আমরা ওইটা নিয়ে নাটক করিনি কিংবা ভাবিনি কখনো, ওই ধরনের গল্প আমার খুব করতে ইচ্ছা। আচ্ছা, সেই গল্পে কি এখন পর্যন্ত অভিনয় করেননি? না, ওই ধরনের কিছু কিছু যে করিনি, একেবারে করিনি তা না, কিন্তু অনেকগুলোই আমার মানে চিন্তায় আছে যেগুলো আমি করতে চাই কিন্তু এখনো করতে পারিনি, পাইনি কখনো। আচ্ছা, ডিরেক্টররা সেই রকম গল্প বা সেই রকম চরিত্রে আপনাকে চুজ করেনি, আপনি কি ডিরেকশনে আসতে চান কি না, আমি নিজে ডিরেক্ট করব এরকম কখনো? না, এখনো ওই ধরনের চিন্তা আসেনি। ডিরেক্টর হওয়ার চিন্তা ভাবনা নেই? না। আচ্ছা, এখনো নেই বলতে পারছি না, কালকেও হয়তো ইচ্ছাটা আসতে পারে, এখন পর্যন্ত নেই। হ্যাঁ।
তরুণ প্রজন্মের যারা রয়েছেন তাদের মধ্যে কাকে দেখে আপনার মনে হয়েছে ওকে দিয়ে অনেক ভালো কিছু হবে, অনেক দূর এগিয়ে যাবে? আসলে এই ধরনের ক্যারেক্টার অনেকে আছে, আমি অনেককে এই ধরনের সম্ভাবনাময় দেখি, আলাদাভাবে ওরকম নাম এখন নাই নেই। হ্যাঁ, আছে অনেকে যাদেরকে আমি আমার মনে হয় ওরা এইভাবে কাজ করলে অনেক দূর আগাবে। আচ্ছা, আপনারা শুরু করেছিলেন যখন আর এখন, এই দুটোর মধ্যে পার্থক্য কতটুকু এবং কি পার্থক্য? আমরা যখন শুরু করেছিলাম তখন এক একটা নাটক নিয়ে অনেক চিন্তাভাবনা করতাম, কিংবা সবাই করতো, আমরা যারা নাটক করতাম আমাদেরকে নিয়ে রিহার্সাল করানো হতো, বেশ কিছুদিন রিহার্সাল করানো হতো, ক্যারেক্টারটার মধ্যে আমরা ভালো মতন ঢুকতে পারতাম। এখন তো প্রতিদিনকার ব্যাপার। হ্যাঁ, ও তো অত রিহার্সালও করে না কেউ, অনেক সময় স্ক্রিপ্টও পাই না, স্ক্রিপ্টটা যখন পাই তখন আর ওইটা নিয়ে চিন্তা করবার সময় পাই না, কোনো রকমই করে আসে আর কি। তো এটা আমার কাছে খুবই কষ্টদায়ক মনে হয়, তারপরেও করছি, কারণ সবাই করছে, করতে হচ্ছে। তারপর আমি প্রত্যেক দিন ভাবি যে হয়তো কালকের দিনটা এর থেকে বেটার হবে, এখনও ভাবি যে হয়তো কালকে কিংবা পরশু এর থেকে বেটার অপশন আসবে আমাদের, আমরা নিশ্চয়ই ভাবতে পারবো, আমাদের সময় হবে এবং ভালো ভালো নাটক পাবো। আমরাও সেই প্রত্যাশাই থাকলাম যে ভালো ভালো নাটক হবে, ভালো ভালো চরিত্র হবে এবং জীবনের গল্পগুলো সুন্দরভাবে তুলে ধরবেন আপনারা। এখন এখনও যেগুলো হচ্ছে, আমি বলবো না যেগুলো খারাপ হচ্ছে, কিন্তু সব জায়গায় তো একটাই প্রবলেম, আপনারা সবাই জানেন যে অর্থনৈতিকভাবে আমরা খুবই খারাপ অবস্থাতে এক একটা নাটক তৈরি করছি। এই সমস্যাগুলো যদি সলভ করা যায় তাহলে কিন্তু আমরা যারা নাটকগুলো করছি, আমাদের ডিরেক্টররা, আমাদের আর্টিস্টরা সবাই মিলে কিন্তু এর থেকে অনেক অনেক ভালো কাজ আমরা করতে পারবো। অনেক ভক্ত রয়েছে যারা আপনার অভিনয় পছন্দ করেন, সেই ভক্তদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা ভালো করি কিংবা খারাপ করি, যাই করি, আমরা আমাদেরটা নিয়েই করছি। আপনারা আমাদেরকে দেখবেন, আমাদেরকে আগ্রহ দিবেন, উৎসাহ দিবেন, আমরা চাই যে আমাদের কষ্টটুকু আপনারা মূল্যায়ন করুন, আপনারা দেখুন, আমাদেরকে ভালো বলেন কিংবা খারাপ বলেন, যাই কিছু বলেন, আপনারা বলেন, আমরা মাথা পেতে নেব।